আজকে আমি করছি ডিম ছোকা। ডিম ছোকা করতে আমার লাগবে, ডিমটাকে সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি, আলু টুকরো করে কেটে ভেজে রেখেছি, পেঁয়াজ টুকরো করে কাটা, লবণ, হলুদ, ঘি, পাঁচফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা কুচি করে কাটা, আর হিংটাকে জলে ভিজিয়ে রেখেছি। এই দিয়ে করব ডিম ছোকা। আসুন এবার আমরা ডিম ছোকাটাকে করি, কিভাবে করি দেখুন। এবার আমি কড়াইতে ঘি দিচ্ছি, ঘি আর সাদা তেল দিয়েই করব। অল্প সামান্য একটু সাদা তেল দিলাম। তেজপাতা ফোড়ন দিচ্ছি, এই পাঁচফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। এবার হিংয়ের জলটা দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা করে নিই। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য সামান্য একটু নুন দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি দিই। একটু ভাজা ভাজা হবে সামান্য একটু। আলুটাও দিয়ে দিচ্ছি, একবারে নুনটা আর হলুদটাও দিয়ে দিচ্ছি। নুন দিলাম, হলুদ দিলাম, জল দিয়ে কষানোর জন্য একটু জল দিই, একটু কষে যাক। আলুটা সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, এবার আমি ডিমের টুকরো গুলো এখানে দিয়ে দেবো। মিশিয়ে ওপরে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে দিচ্ছি, একটু হতে দিতে হবে এটা। এটা হয়ে গেছে, আমি ওপর দিয়ে আর একটু ঘি দিচ্ছি, আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। একটু স্ট্যান্ডিং টাইম অব্দি ঢাকা দিয়ে রাখতে হবে,
ডিম ছোকা এটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। খেয়ে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, যদি আরো ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।